কালীপ্রসন্ন সিংহ ছিলেন একজন ভারতীয় বাঙালি লেখক এবং সমাজসেবক। বাংলা সাহিত্যে তার দুই অমর কীর্তি রয়েছে, মহাকাব্য মহাভারতের বাংলা অনুবাদ এবং হুতুম প্যাঁচার নকশা তার অনবদ্য সৃষ্টি। তিনি ঊনবিংশ শতকের একজন বাংলা সাহিত্য আন্দোলনের অন্যতম পৃষ্ঠপোষক ছিলেন। মাত্র 29 বছরের জীবনে তিনি সাহিত্য ও সমাজের উন্নয়নের জন্য অসংখ্য কাজ করেছেন। তিনি বিধবা বিবাহের একজন সমর্থক ছিলেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রিয় পাত্রও ছিলেন কালীপ্রসন্ন সিংহ। তার সংক্ষিপ্ত জীবনকালে কালীপ্রসন্ন অবিশ্বাস্য বহুমুখী গুণাবলীর একজন মানুষ ছিলেন। খুব অল্প বয়স থেকেই তিনি অদ্ভুত স্মরণশক্তির অধিকারীও ছিলেন। মাত্র একবার দেখলে কিংবা শুনলেই তিনি তা মনে রাখতে পারতেন। মাত্র 14 বছর বয়সে 1853 খ্রিস্টাব্দে তার বাংলা ভাষা চর্চার জন্য বিদ্যুৎসাহিনী সভা প্রতিষ্ঠা এই ক্ষমতার অদ্ভুত একটি প্রমাণ বহন করে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই তরুণের অনেক বৃদ্ধ সহযোগীর সঙ্গে একাত্মতা এবং এই ধরনের বিনোদনমূলক থিয়েটার সংগঠন হিসেবে তাদের এই কাজে ব্রতী করতে পারা দেখে বিস্মিত হয়েছিলেন। হুতুম প্যাঁচার নকশা তার সেই অমর সৃষ্টি যেখানে ঊনবিংশ শতকের কলকাতার বাবু সম্প্রদায়ের একটি পরিষ্কার চিত্র অঙ্কিত হয়েছে। সুনীল গঙ্গোপাধ্যায় তার উপন্যাস সেই সময় লেখার সময় প্রতীকী হিসেবে কালীপ্রসন্ন চরিত্রের পুনর্নির্মাণ করে নবীন কুমার নামে সমকালীন চরিত্রের অন্তর্ভুক্তি ঘটিয়েছিলেন। আজ 24 জুলাই কালীপ্রসন্ন সিংহের মহাপ্রয়াণ দিবস। বিনোদন প্রতিদিন পরিবারের পক্ষ থেকে গভীর শ্রদ্ধাঞ্জলি।